সবই চলছিল। তো আমাদের হঠাৎ পুজোর মানে একদম দু সপ্তাহ আগে শোনা গেল আমাদেরই মানে উপাসনা পরিবারের এবং আমাদের পাড়ারই একজন ফ্যামিলি অ্যাফেক্টেড হলেন, এবং তাদের বাড়ির বেশ কিছু মেম্বার অ্যাফেক্টেড হওয়ার জন্য আমাদের পাড়ার বয়োজ্যেষ্ঠ এবং আমরা যে সদস্য যারা আছি তারা সবাই মিলেই সিদ্ধান্ত নিই সচেতনতা এবং সামাজিকতার দিক থেকে আমাদের পুজোটা বন্ধ থাকবে এবছর। কিন্তু ঘট পুজো এবং গোলায় গিয়ে ঠাকুরকে যে ফুল জল দেওয়া, কারণ আমাদের তো 50%-এর উপর আমাদের প্রস্তুতিতে আমরা হাত দিয়েই ফেলেছিলাম, সেই হিসাবে যখন সব শেষ শোনা গেল যে এরকম এরকম হয়েছে, তো সেই হিসাবে আমরা তখন পুজোটাকে স্থগিত রেখে দিই শুধুমাত্র সচেতনতার খাতিরে। মোটামুটি সব প্রস্তুতি কি কমপ্লিট হয়ে গেছিল? কি সবই আমরা যেমন স্যানিটাইজ করার জন্য স্পেশাল একটা গেটের অর্ডার দিয়েছিলাম, লোহার একটা গেট যাতে বাইরের কেউ এসে দর্শনার্থী ঢুকতে না পারে। এছাড়াও আমরা যে জিনিসগুলো যেমন নির্ঘণ্ট ছাপানো, বিল ছাপানো, চাঁদা তোলা, ঠাকুরে অর্ডার দেওয়া, আমাদের সমস্ত কিছুই হয়ে গিয়েছিল, প্যান্ডেলও হয়ে গিয়েছিল আমাদের। শুধু আপনাদের এলাকাতে কি করোনা অ্যাফেক্টেড হয়েছে? শুধু আমাদের একদম যেখানে পুজো হয় সেখান থেকে মাত্র কয়েক পা দূরে একটা বাড়ি এফেক্টেড হওয়ার জন্য, এবং যাতে অন্য কেউ সংক্রামিত না হয়, এবং আমাদের পাড়া 50%-এর ওপরই হচ্ছে 60+, তো সেই হিসাবে আমরা এটা সবার মিলে এটা একটা যৌথ সিদ্ধান্ত আমাদের কার কথা ভেবে। এবং কাল কি গত দু একদিনের মধ্যে কি আপনাদের কেউ এখানে মারাও গেছে? হ্যাঁ, আমাদেরই খুব প্রিয় একজন মারাও গেছেন, মানে আমাদের সদস্যাই ছিলেন উনি, এবং খুব মানে ওতপ্রোতভাবে জড়িতও ছিলেন। মানে এবছর 2020-এর কি আপনাদের এখানকার পুজোর কি একটা কিছু হলো বিঘ্ন ঘটলো? একটা বলবো না, অনেকগুলোই বিঘ্ন ঘটেছে। যেমন ধরুন গত বছরের পুজোর থেকে এই বছরের পুজোর মাঝখানে বলছি, আমাদের মানে পাড়ার একজন বরিষ্ঠ নাগরিক যিনি খুব মানে বড় মাপের শিল্পী ছিলেন, চিত্রশিল্পী আর মানে আঁকার ভদ্রলোক ছিলেন, কনক মুখোপাধ্যায়, উনিও পুজোর পর মারা গেলেন, সেটা তো একটা বিঘ্নের বিশাল কারণ ছিল। তাছাড়াও একটা পরিবার এইরকম একটা পরিবেশে ওনারা ইয়ে হলেন, অ্যাফেক্টেড হলেন, কোভিড আক্রান্ত হলো। এছাড়াও আমাদের প্রিয় একজন একদম পুজোর মুখে মুখে চলে গেলেন আমাদের ছেড়ে। সব মিলিয়ে অনেক কিছুই টুকটাক বিঘ্ন ঘটেছে। একটা হচ্ছে ওনাদের বরাবর ঠাকুর আমি করি, তা ওরা দীর্ঘদিন করার পর বলেছে আপনি ঠাকুর করুন, আপনার কোনো চিন্তা নেই, একটা যা হোক জ্বর হয়েছে, তা এখন আমি অ্যাডভান্সও নিইনি। তা ওনারা মাঝখানে এসেছিলেন, এসে দেখে গেছেন, দেখে গিয়ে তারপর হঠাৎ ওখানে করোনা হয়েছে দেখে ওনারা পুজোটা বন্ধ করেন করাতে, তারপর বলেছেন আপনার প্রাপ্য আপনি পাবেন, তবে আমাদের আপনার ঠাকুর ওইখানে রাখবেন, সন্ধ্যা আরতির মতন একটুখানি করে ফুল বা বেলপাতা যা হোক দিয়ে যাবে বামুন ঠাকুর এসে, তারপর এখান থেকে আমরা দশমীর দিন নিরঞ্জন করবো। আচ্ছা, ঠাকুর মণ্ডপেও তো যাবে না? না, ঠাকুর মণ্ডপে যাবে না, ওরা ওরা প্যান্ডেল অর্ডার দিয়েছিল, শুনলাম সোনা কথা প্যান্ডেলও খুলে ফেলেছে, প্যান্ডেল খুলে ফেলেছে। এই অবস্থা পরিস্থিতিতে বলে এই পরিস্থিতিতে আমাদের ওখানে একটা বাড়িতে 5-7 জনের হয়েছে, দু একটা যেখানটা পুজো হয় তার একটা দুটো বাড়ির পরই হয়েছে, যার জন্য আমরা পুজোয় যাবো না, আমরা বয়স্ক তো সব, কেউ বেরোবো না, সেই জন্যই আপনি গোলাতেই রাখুন, আপনার প্রাপ্য আপনি ঠিক পাবেন। এইরকম কি একটাই ঠাকুর আপনার এখানে থাকে? একটা ঠাকুর এই হয়েছে, বাকি সব ঠাকুর গেছে, বাকি সব ঠাকুর গেছে, এবং বাকি ঠাকুরের কোনো অসুবিধে নেই, তারা সব বলেছে কীভাবে যা করি করবো।